সৌদি আরবের সবচেয়ে ভালো 5টি কোম্পানির তথ্য দেব এই ভিডিওতে, এবং কি সাথে আপনাদেরকে বলবো কোন কোম্পানিতে কি কাজ করায় এই 5টি কোম্পানিতে। তো যে যে কাজের ধারণাটা সবচেয়ে বেশি সেই কাজের বিষয়টাই আমি বলবো এই ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন, স্কিপ করে দেখবেন না। নতুন অডিয়েন্স আছেন আমার ভিডিওটা দেখতেছেন, সো প্লিজ এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নি তো সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আপনাদের টাইম ওয়েস্ট না করে আমি মেইন কথাতেই চলে আসি। তো প্রথমেই বলবো আল সাইফ গ্রুপ কোম্পানি, তো এটা কিন্তু বিশাল বড় কোম্পানি। তো এটা এই কোম্পানিতে যদি আপনি ট্রেলার গাড়ি অথবা বড় হেভি ড্রাইভারিং যদি আপনি জানেন হেভি ড্রাইভিং, তাহলে সবচেয়ে বেস্ট হবে। এটাতে আপনার সবচেয়ে বেশি ড্রাইভিং এর কাজ করতে হবে হচ্ছে ট্রেলার গাড়ি, অথবা কভার ভ্যান ট্রেলার গাড়ি, এক দৃষ্টিকে থেকে আরেক দৃষ্টিকে ঘোরাফেরা, এক দৃষ্টিকে থেকে আরেক দৃষ্টিকে মালামাল ডেলিভারি দেওয়া। তো অতএব আল সাইফ গ্রুপ কোম্পানিতে যদি আপনারা আসতে পারেন, যে আপনারা হেভি ড্রাইভার, আপনারা কাম জানেন যে বাংলাদেশে লরি বলা হয় যে লরিগুলি 16 চাকা 18 চাকা 22 চাকা যে এই গাড়িগুলি, তো অতএব এই ড্রাইভিং যদি আপনারা জানেন সবচেয়ে বেস্ট হবে। আপনাদের বেতন আসবে ভালো বেতন, বেতন ম্যাক্সিমাম আসবে 18 থেকে 25 রিয়ালের উপরে। তার মধ্যে আপনার এক্সট্রা যে টাকা আসবে বা আপনি ওভারটাইম করবেন সেটাতে কিন্তু আপনার আরও বেশি আসবে। শুধু বেতনটার বিষয়ে আমি জানি বা বেতনটার বিষয়ে আপনাদের মাঝে বলছি, 18 থেকে 2500 রিয়াল বেতন আসবে যদি সাইফ গ্রুপ কোম্পানিতে যদি আপনারা আসেন এবং কভার ভ্যান গাড়ি যদি চালাতে পারেন। দ্বিতীয় হচ্ছে আল সাইফ ওভারসিয়াস কনসালট্যান্স কোম্পানি। এটা হচ্ছে আপনার কনস্ট্রাকশনের কাজ করতে হবে, কনস্ট্রাকশনের কাজের যত ধরনের আছে সম্পূর্ণ এই কোম্পানিতে করা হয়। তো এটা সাপ্লাই কোম্পানি, তো প্রথম যেটা বলেছি ওইটাও সাপ্লাই কোম্পানি, কিন্তু এইগুলি কিন্তু অনেক বড় কোম্পানি। তো সাপ্লাই কোম্পানি কিন্তু সবগুলো খারাপ না, ছোটোখাটো সাপ্লাই কোম্পানিতে, বড় সাপ্লাই কোম্পানিতে যদি আসেন, কারণ তাদের কিন্তু কাজ ডিমান্ড এবং অ্যাভেলেবেল কন্ট্রাক্ট থাকে। তো এরকম বড় সাপ্লাই কোম্পানিতে আসবেন। তো এটা তো হচ্ছে কনস্ট্রাকশনের কাজ, যত এভরিথিং আছে তো সবগুলোতেই করা লাগে, যেরকম মেশন, ইলেকট্রিক, প্লাম্বার, প্লাম্বিং, তো কার্পেন্টার, তো এইগুলি কিন্তু এই কনস্ট্রাকশনের কাজ করতে হবে। তো এইগুলিতে কাজ কি করতে হবে, যারা রাজমিস্ত্রি জানেন, ইলেকট্রিকের কাজ জানেন, প্লাম্বারের কাজ জানেন, তো তাদের উপর, তো তাদের বেতন কীরকম আসতে পারে, তো এইগুলিতে কিন্তু হয়তো 900 থেকে 1200 রিয়াল আপনার বেতন আসতে পারে। তো ডিউটি হবে 10 ঘন্টা, না তো অতএব এরকম বড় কোম্পানিতে আসেন, সবচেয়ে বেস্ট হবে আপনাদের জন্য। 3 নম্বর ইলসিফ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টিং কোম্পানি। তো এই যে কন্ট্রাক্টিং কোম্পানি, এটাও কিন্তু আপনার কনস্ট্রাকশনের কাজ, এটাও সাপ্লাই কোম্পানি। অতএব সাপ্লাই কোম্পানিতে এটাতেও কিন্তু আপনার সব ধরনের কাজ আছে। অতএব সাইটের মধ্যে একটা প্রজেক্ট হচ্ছে, নতুন করে কোনো প্রজেক্ট বানাচ্ছে, নতুন করে কোনো প্রজেক্ট তৈরি হচ্ছে, তো এটাতে কিন্তু অনেক হাজার হাজার শ্রমিক কিন্তু কাজ করা লাগে। তো এটাতে কিন্তু আপনার কিছু কিছু সময় আছে 24 ঘন্টা কাজ চলে, আবার কিছু কিছু সময় আছে আপনার 10-12 ঘন্টা কাজ চলে। তো অতএব এই যে সাইটগুলিতে কোথাও আপনার প্রজেক্ট তৈরি হচ্ছে, তো এইগুলিতে আপনাদেরকে যদি কন্ট্যাক্ট পায় কোম্পানি, তো তারা কিন্তু এরকম সাইটে প্রজেক্টের মধ্যে আপনাদের কাজ দেবে। তো অতএব এটাতে কিন্তু কনস্ট্রাকশনের কাজ সবচেয়ে বেশি ভালো কাজই দেবে। আর যারা কাজ জানেন না, লেবার আছেন, তাদের জন্য কিন্তু একটু কষ্টই বেশি এবং বেতনও খুব কম, 600-700 কিংবা 900 রিয়াল এরকম বেতন হতে পারে। আর যারা ট্রেডে আছেন তাদের 900 থেকে 1200, 1200 থেকে 1400 রিয়ালও বেতন হবে। আর ওভারটাইম তো আছেই, ডিউটি 10 ঘন্টা। তো প্রত্যেকটা সাপ্লাই কোম্পানি, তো অতএব কন্ট্রাক্টিং কোম্পানি হোক বা কনস্ট্রাকশন কোম্পানি হোক, এগুলিতে কিন্তু 10 ঘন্টাই ডিউটি, এর উপরে যেটা হবে সেটা হচ্ছে ওভারটাইম। আজ কষ্টের অবশ্যই, তবে অন্য যে কষ্ট সেই কষ্টটা আপনারা পাবেন না, কাজের কষ্টটা ছাড়া। তো অতএব আপনারা টাকাও ভালো কামাতে পারবেন এরকম কোম্পানিতে যদি আসেন, বিনা টেনশনে থাকতে পারবেন। 4 নম্বর আল সাইফ কোম্পানি লিমিটেড ফর স্টাইনলেস স্টিল ওয়ার্ড গ্লাস। তো এইরকম কোম্পানি কিন্তু এটি গোডাউনের সবচেয়ে বেশি কাজ, সবচেয়ে বেশি কাজ হচ্ছে এটি গোডাউনে ফ্যাক্টরিতে। তো এই কোম্পানিতে যদি আপনারা আসেন, হয়তো যদিও কষ্টের কাজ হয়, আপনারা কিন্তু ফ্যাক্টরিতে কিংবা গোডাউনেই কাজ করবে, কারণ এটাতে কিন্তু মালামাল আনলোড, লোড আনলোডের কাজ হবে। তো লোড আনলোডের যদি কাজ হয়,
কিংবা মালামাল যদি গোছানো গাছানো বাজানো তারপর বাইরে গাড়িতে লোড আনলোড করতে হয় তাহলে এটা তো কিন্তু পরিশ্রম হবে, তবে বাইরের রোদের থেকে আপনারা বাঁচতে পারবেন এইরকম কোম্পানিতে যদি আসেন, কারণ এটা হচ্ছে গোডাউনে কিংবা ফ্যাক্টরিতে আপনাদের কাজ হবে, ভালো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আপনাদের কাজ হবে। যদি এরকম কোম্পানিতে আসেন আসতে পারেন, ডিউটি হবে কমসে কম, এটাতে বলা আছে যে 8 ঘন্টা, কিন্তু 8 ঘন্টা নাও হতে পারে, কোনো শিওর না, তো 10 ঘন্টাই আপনাদের হিসাব ধরে নিতে হবে যে ডিউটি হবে 10 ঘন্টা। বেতন হবে যদি যারা লেবার তাদের হবে 700 থেকে 900 কিংবা 800, আর যারা এরকম কোম্পানিতে হয়তো কোনো টেটে আসতেছেন, যে কোনো কোম্পানিতে কিন্তু টেট থাকে, কাজের পেশা থাকে, তারপর যদি আপনি কাজের পেশা দক্ষ দেখাতে পারেন তাহলে আপনাদের বেতন আসবে 1000+ কিংবা 1200+। সর্বশেষ আল সাইফ ফার্নিচার কোম্পানি, তো আল সাইফ ফার্নিচার কোম্পানি তো এটা হচ্ছে ফার্নিচারের আপনার দোকান আছে, বড় বড় মহল আছে, তো সৌদি আরবে বলে হচ্ছে মহল, তো বড় বড় দোকানকে, তো এরকম দোকানের মধ্যে আপনাদের ডিউটি হতে পারে যদি আল সাইফ ফার্নিচার কোম্পানিতে আসেন, দোকানও হতে পারে কিংবা আপনার ডেলিভারি বয়ও কাজ হতে পারে, কারণ এটাতে কভার ভ্যান গাড়ি আছে, আপনারা যদি ড্রাইভিং এর পেশা জানেন বা কভার ভ্যান গাড়ি চালাতে পারেন তাহলে আপনার ড্রাইভিং আসলে আপনার বেতন ভালো পাবেন, তার সাথে আবার এটাতে কিন্তু আপনার যে ফার্নিচার যেখানে তৈরি করা হয় গোডাউনে, তো সেখানেও আপনার কাজ করতে পারে, তো লেবারে যারা আসবেন তাদের বেতন তো অবশ্যই 900 থেকে 800 700 এরকমের মধ্যে হবে, আর যারা কাজ জানেন ফার্নিচারের তো তাদের বেতন কিন্তু অনেক ভালো হবে, 1400 থেকে 1600 রিয়ালের মতো বেতন হবে ফার্নিচারের কাজ যদি আপনারা জানেন। তো ফার্নিচারের যেই কোম্পানিটা এটাও কিন্তু ভালো কোম্পানি, তবে কাজও কিন্তু এটা তো পরিশ্রম হবে, সেটা তো জানেনই, সোফা টানা টানি বা লোড আনলোড করা তো অবশ্যই পরিশ্রমের হবে, তো এইগুলিতে কিন্তু আপনার রোদে বানে আপনার কাজ করতে হবে না, আপনার ফ্যাক্টরিতে বা আপনার যেখানে গোডাউন কাজ করে আপনার ফার্নিচার তৈরি হয় হবে, এইরকম কোম্পানিতে আসলে আপনাদের বেতন আটকাবে না, বেতন আপনারা পেয়ে যাবেন প্রতি মাস কি মাস। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই 5টি কোম্পানির তথ্য পেয়েছেন এই ভিডিওতে, তো ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাবেন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন, আর বন্ধুরা নেক্সট আবার ভিডিও আসবে ভালো অন্য কোনো কোম্পানির বিষয়ে ইনশাআল্লাহ খুব জলদি, অবশ্যই আপনারা ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আমাকে সাপোর্ট করে যান, আল্লাহ হাফেজ।